আসসালামু আলাইকুম। আজকে আমরা শুরু করতে যাচ্ছি স্ট্রাকচারাল ডিজাইন অফ কাস্ট ইন সিটু কনক্রিট পাইল। সাধারণত পাইলের স্ট্রাকচারাল ডিজাইন ক্যাপাসিটি জিওটেকনিক্যাল ডিজাইন ক্যাপাসিটির চেয়ে বেশি থাকে, যার কারণে বেশিরভাগ ক্ষেত্রেই অনেকে হিসাব নিকাশ করে না। শুধু স্ট্রাকচারাল ডিজাইনটাতেই যেহেতু ক্যাপাসিটি বেশি থাকে, তাই স্ট্রাকচারাল ডিজাইনেই হয়ে যায়। তারপরও জিওটেকনিক্যাল ডিজাইন ক্যাপাসিটিটাও চেক দেওয়া উচিত। বিএনবিসি 2020-এ খুব সুন্দর করে দেওয়া আছে মিনিমাম রিইনফোর্সমেন্ট ইন বোর্ড কনক্রিট পাইল। এখানে বেশ কিছু কথা বলা হয়েছে, আমরা সরাসরি চলে যাচ্ছি। গাইডলাইন অফ মিনিমাম রিইনফোর্সিং স্টিল ফর বোর্ড কাস্ট ইন সিটু পাইলস, এখানে দেখুন ডায়ার সাপেক্ষে পাইলের কোথায় কত রড লাগবে দেয়া আছে। পাইল ডায়ামিটার যদি 400 মিলি হয়, যদি 450 মিলি, অর্থাৎ এটা হচ্ছে কত 16 ইঞ্চি মনে হচ্ছে, 16 ইঞ্চি যদি হয় তাহলে মেন রিইনফোর্সমেন্ট অর্থাৎ ভার্টিক্যালগুলো কত হবে, 16 মিলিমিটার, আর রড দিতে হবে কয়টা, 6টা। আর এখানে বলতেছে হোপস, অর্থাৎ আমরা যেটা দিব কি যে রিং বলি আর টাই বলি যেটাই বলি, 8 মিলি দিতে হবে, এটা কিন্তু মিনিমাম। এরপর দেখা যাচ্ছে 18 ইঞ্চি যদি হয় বা 450 মিলি, তখনও এখানে দেয়া আছে যখন ডায়াবিস অর্থাৎ 500 মিলি, তখন 16 মিলি দিতে হচ্ছে কয়টা, 8টা। এইভাবে দেখুন বিভিন্ন ডায়ের জন্য আমাদের গাইডলাইন দেয়া আছে বিএনবিসি বিশে খুব সুন্দর করে। তবে এটা সব ক্ষেত্রে প্রযোজ্য না, সাধারণত জেনারেল অর্থেই ব্যবহার করা হয়েছে। ইল স্ট্রেংথ এখানে অন্তত 60,000 PSI হতে হবে, সেটাই বলতেছে 420 mm/m². আবার এটা জেনারেল অর্থে ব্যবহার করা হয়েছে, সব ক্ষেত্রে এটা ব্যবহার হবে না। যেমন এখানে বলতেছে ল্যাটারাল লোডের ক্ষেত্রে ব্যবহার হবে না, এখানে বেশ কিছু দিক নির্দেশনা রয়েছে, আমরা সেগুলো আর কি দেখব। আবার এখানে দেখুন, এখানে বিভিন্ন গ্রস এরিয়ার সাপেক্ষে, কনক্রিটের গ্রস এরিয়ার সাপেক্ষে আসলে কতটুকু রিইনফোর্সমেন্ট দিতে হবে এখানে বলে দিচ্ছে, 0.5% হবে যদি গ্রস এরিয়া এত মিটার স্কোয়ারের কম হয়, আবার এই যে 0.25 হবে যদি এত হয়। পাইলের যে রিইনফোর্সমেন্ট অন্তত 6টা দেওয়া লাগবে এখানে, সেটা অবশ্য উল্লেখই আছে, এখানে বোঝাই যায় 6টার নিচে একটাও দেওয়া নেই। তারপর এখানে দেখুন 16 মিলিমিটারের নিচে পাইলের রড ব্যবহার করা যাবে না। আবার এখানে দেখুন স্পাইরাল রিং বা হোপস আমাদের 100 মিলিমিটার সেন্টার টু সেন্টার হবে, অর্থাৎ কাছাকাছি জায়গায় পাইলের ওপরের দিকে। আবার এখানে মিনিমাম ক্লিয়ার কভার কত দেয়া আছে দেখুন, যে আমরা 3 ইঞ্চি ব্যবহার করি সেটা দেয়া আছে। এখানে আবার স্ল্যাম ভ্যালুর কথা উল্লেখ আছে, 125 মিলির কম না। আবার ও ওয়াটার সিমেন্ট রেশিও বলা আছে কত, 0.45। তারপর দেখুন এখানে আরও ডিটেলস বলা রয়েছে যে কখন আমাদের স্ল্যাম ভ্যালু কত হবে, আপনারা একটু দেখলেই পাবেন যে এখানে খুব সুন্দর করে দেয়া আছে কখন স্ল্যাম ভ্যালু কত হবে। তবে রেঞ্জটুকু মনে রাখেন 125 থেকে 200, তবে কোন ক্ষেত্রে কত এইখানে আরও ডিটেলস দেওয়া আছে। আবার অনেক সময় দেখা যায় যে মাটি অনেক সফট, SPT 1, 2, 3 এরকম, সেক্ষেত্রে আমাদের সিলিন্ডার পাইল হিসেবে ডিজাইন করতে হবে, এখানে ল্যাটারাল লোডটাও অনেক বেশি, তাই এসব ক্ষেত্রে আমাদের উচিত পাইলের ডায়ামিটারটা বৃদ্ধি করা, অর্থাৎ ডায়ামিটার আমরা যতই বৃদ্ধি করব ততই ভালো হবে। তবে ল্যাটারাল লোড ডিজাইন কনসিডার করতে হবে মাস্ট বি যেখানে যেগুলো জায়গায়, সেটা হচ্ছে ব্রিজ, অ্যাপার্টমেন্ট, হাই রাইজ বিল্ডিং অর্থাৎ আপ টু 10 তলা, 9 তলা 10 তলা, এইসব জায়গায় অনেক সময় আমরা ডায়া অনেক বৃদ্ধি করি। যেমন 24 ইঞ্চি ডায়া বৃদ্ধি করলেও স্ট্রাকচারাল ডিজাইন ক্যাপাসিটিটাই বেশি থাকে, যার কারণে ল্যাটারাল লোডের জন্য ডিজাইন চেক না দিলেও হয়, তবে চেক দেওয়া উচিত। আমরা যদি থামভাবে কনসিডার করি যে ল্যাটারাল লোডের জন্য আমরা ডিজাইন করব ক্যালকুলেশান ছাড়া, সেক্ষেত্রে আমাদের করতে হবে কি, পাইলের ওপরের অংশের দিকে একটু বেশি রিইনফোর্সমেন্ট দিতে হবে, অন্তত 20 ফিট পর্যন্ত 1% রিইনফোর্সমেন্ট দিতে হবে, এবং এর নিচে 0.5% রিইনফোর্সমেন্ট দিতে হবে। তবে এটা আবারও বলতেছি, এটা থাম ল্যাটারাল লোডের জন্য আমাদের ডিজাইন করতে হবে। আমরা যদি সাইজে না আমরা থামভাবে ডিজাইন করব না, অর্থাৎ কোডে যেটা দেওয়া আছে সেটা তো মিনিমাম, তারপর আমরা চাচ্ছি না একটু ক্যালকুলেশন করব, সেক্ষেত্রে আমরা এই ফর্মুলাগুলো গ্রহণ করতে পারি।
এছাড়া পাইল স্ট্রাকচারাল ডিজাইনের আরেকটি গাইডলাইন দেওয়া আছে, যেটা এইট অধ্যায়ে আমরা দেখতে পাই। এখানে বলতেছে স্পাইরাল ডিটেইল অফ কাস্টিং সি টু পাইল ইন সিসমিক জোন ফোর অ্যান্ড SDCD, অর্থাৎ সাইসমিক ডিজাইন ক্যাটাগরি ডি অথবা SMF যেটা আমরা বলতেছি, সেইখানে যদি আমরা পাইল ডিজাইন করি সেইখানে কি হবে দেখুন। বটম অফ পাইল ক্যাপ আমরা ওইখানে দেখেছি যে ক্লোজার অর্থাৎ এই কাছাকাছি, এখানে যেমন বলা হয়েছে 5D, অর্থাৎ ডায় যদি 20 ইঞ্চি হয় তাহলে 5 × 20 = 100, মানে 100 ইঞ্চি পর্যন্ত কি 10 মিলি এট দা রেট 3 ইঞ্চি সেন্টার টু সেন্টার। কিন্তু ওইখানে দেওয়া গেছে সেটা 4 ইঞ্চি দেওয়া ছিল আমাদের, যেটা জেনারেলি দেওয়া ছিল। আবার তার নিচে দেখুন যত ডিস্টেন্সই হোক না কেন, এখানে বলতেছে 100 মিলি অ্যাট দা রেট 6 ইঞ্চি সেন্টার টু সেন্টার। তাহলে এই হচ্ছে পাইল ডিজাইন, আশা করি আপনারা বুঝতে পারছেন। থ্যাংক ইউ।